আশ্চর্যের বিষয় হলো জানেন, যেই বিষয়গুলো ইসলামের একবারে প্রথম থেকে আল্লাহ আদেশ করেছেন না, মুসলিমদের সাথে সেই বিষয়গুলোই মিসিং। মুসলিমরা প্রথম ওই বিষয়গুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মনে পড়ে প্রথম আদেশ কি ছিল ইসলামের? ইকরা, পড়ো, তাই না? আল্লাহ প্রথম বলেনি তুমি পড়ো, এটা তো ইসলামের প্রথম আদেশ। কয়জন হাত তুলতে পারবেন কোরআন পড়তে পারেন? আমাদের মুসলিম জাতি কয়জন বলতে পারবে যে আমরা কোরআন পড়তে পারি? কয়জন মহিলা বলতে পারবে এটা আমি কোরআন পড়তে পারি? আর যারা পড়তে পারেন কয়জন ব্যক্তি বলতে পারবেন আপনি নিয়মিত কোরআন পড়েন? তাহলে ইসলামের প্রথম আদেশকে আমরা লঙ্ঘন করেছি। ইসলামের দ্বিতীয় স্টেপে আদেশ কি ছিল জানেন? তোমার পোশাককে পবিত্র রাখো, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার পবিত্রকে পবিত্রতাটাকে বজায় রাখো, পাপ থেকে বাঁচো এবং বাহ্যিক প্রকাশ প্রকাশ পোশাকটাকে তুমি পবিত্র রাখো। এটা ইসলামের প্রথম আদেশ। কিন্তু আমাদের স্কুল কলেজের ছেলেদেরকে যদি রাস্তার মধ্যে জিজ্ঞেস করেন না নামাজ পড়েন চলেন, ও প্রথম জবাব দেয় আমার প্যান্ট না পা, আমার প্যান্ট খারাপ। অথচ এটা হচ্ছে ইসলামের প্রথম আদেশ। তো এইভাবে লক্ষ্য করে দেখলাম ইসলামের যে জিনিসটাকে যত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই মুসলিম জাতি এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে। যেমন এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত, পাঁচ ওয়াক্ত সালাত। কে না শুনেছেন এটা? পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে সে মুসলমান থাকে না, এই কথাটা কে না শুনেছেন? বাকি কে আছেন? তারপর যদি নামাজ না পড়েন তাহলে আপনি হচ্ছেন ওই চরিত্রের যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার মতন ব্যক্তি এটাকে ইগনোর করে চলতেছেন। অথচ আপনি জানেন না আপনি কিসের কারণে বেঁচে আছেন, মরলে কি হবে, আপনার কোনো তথ্য বা আপনি কোনো আপনার উত্তর দিতে পারবেন না যে আপনার কী হবে আপনার সাথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে আপনি 100 জনের মধ্যে 5 জনও পাবেন না যারা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে। আর যারা বলবেন যে 5 জনের মধ্যে আপনি একজন, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এটা হয় পয়সার ভিত্তিতে, সৌন্দর্যতার ভিত্তিতে, আর না হয় কোনো ক্ষমতার ভিত্তিতে। যখনই আমরা ওই যে খালা ফুফুর কথা বলবো না, অনেকেই বলবে আমরা তো আমাদের খালাদের সাথে সম্পর্ক ভালো। কোন খালাদের সাথে জানেন? যেই খালার হয়তো পয়সা আছে অথবা যেই খালার সুন্দর একটা মেয়ে আছে, তাদের সাথে দেখবেন খালাতো ভাইয়ের খুব ভালো সম্পর্ক। খালা যাদের ফুয়াতো মামাতো ভাই আছে সুন্দর হ্যান্ডসাম, কার উদাহরণ দেব, আমাদের চেয়ে তো অনেকে আছেন, দেখবেন তাদের সাথে তার মার সাথে খুব ভালো সম্পর্ক। কিন্তু যেই খালার কিচ্ছু নাই, না মেয়ে আছে না ছেলে আছে, তাদেরকে আমরা কোনোদিন জিজ্ঞাসা করি না। হাসছি কেন জানেন? এই যে এই কথাটাকে মনে পড়ে আমরা তো পরিবেশ নিয়ে চলি, দেখি তো কার অ্যাটিটিউড কী। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খালাকে মান দিয়েছেন, সেই খালা যদি কোটিপতি হয় তাও সে আপনার কাছে সম্মানিত, আর এই খালা যদি অভাবী হয় তাহলে আরও বেশি সম্মানিত, কারণ তার মর্যাদা আল্লাহর কাছে ভিন্ন। একটু পরে সে হাদিস আসবে। তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে।